উত্তর দমদমে আক্রান্ত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের এজেন্ট আজ সকালে 25 নম্বর ওয়ার্ডের সিপিএম কর্মী অনামিকা গাঙ্গুলির বাড়ি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন অনামিকা গাঙ্গুলি। তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এসছে এসে সব হচ্ছে বাইরে বেরা, হ্যাঁ পুলিং এজেন্ট বসা, সমস্ত বার করছি কোন বাপ আছে দেখে নিয়ে আয়। হ্যাঁ এসে সমস্ত জানলার কাজ ফাঁচ ভাঙচুর করা শুরু করেছে, দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি। আমরা বাইরে বার করে চোর চোর আর বাঁচাও বাঁচাও বলেছি, পুলিশকে খবর দিয়ে ফোন করেছি, সঙ্গে সঙ্গে সব বেরিয়ে কর্মকার নেতৃত্বে সব অভিনয়, তার মধ্যে একজনের নাম হচ্ছে কালু, আরেকজন উত্তর দমদমে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আক্রান্ত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের এজেন্ট আজ সকালে 25 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে সিপিএম কর্মী অনামিকা গাঙ্গুলি তার বাড়িতে ভাঙচুর করে একদল দুষ্কৃতী এবং নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন অনামিকা গাঙ্গুলি। তার অভিযোগ যেটা রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আমরা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, যোগাযোগ করেছিলাম তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, তবে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।